বলেছিলাম না যে আমাদের ঈদ পার্টিটা এমন ভাবে হয়, ডে বাই ডে সব বাড়িতেই অনুষ্ঠান থাকে। তো আজকে সবাই মিলে সাজুগুজু করে শাড়ি পরে যাচ্ছি জন্নাপার বাসায়, আমার সেজবোনের বাসায়। আর এতগুলো আমি ভিডিও করে রেখেছি যেগুলো শেষ করতে হবে, তাই একটু লেট হয়ে গেল ভিডিওগুলো শেয়ার করতে। আর আমি আসলাম দেশে থেকে, অলরেডি 2 উইকস হয়ে গেছে, এখানে এসে একটু অ্যাডজাস্ট হইতেও টাইম লাগে। আর আমার পরিরা খুব সুন্দর করে শাড়ি পরেছে, বাট সবকটাই হিজাব পরেছে, শুধু রাফিজা বাদে। তারপর আমি ওকে বারবার বলতেছিলাম মাথায় কাপড় দাও। আর আমরা সবাই মিলে যাচ্ছি, 2টা অটোতে করে গিয়েছিলাম। আর এই পিচিটা হচ্ছে সাব্বির, মানে আমাদের বাসার যে মেট, ওনার ছেলে আর কি। বাট আমি ওকে অনেক ভালো জানি, ও আমার সাথে অনেক ফ্রি। আর আমরা জন্নাপর বাসায় আসার সাথে সাথেই আমাদের দেওয়া হয়েছিল, এটা হলো হাতের সেমাই, এই সেমাইটা হাতে বানায়, খুবই মজা খেতে। সবাই মিলে সেমাই খাচ্ছি। আর সে রান্না করেছিল আমার পছন্দের কাওনের চালের ফিরনি, সবাই খাচ্ছে, আমিও তাদের সাথে একটু ট্রাই করলাম, মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই তো মায়া, আনিকা, ওরা সবাই চলে আসছে। সারমা আসতে পারেনি কারণ রেস্টুরেন্টে ওরা সবাই ভিজি, নদীর পার তো এখন জয় বাংলা এভিনিউ মানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ, ওরা আসেনি। আর আরও কিছু কিছু আর হয়তো পরে আসবে। এটা হচ্ছে সাফিয়া, আমাদের ইলোরার মেয়ে। আর ওটা হচ্ছে ফাতেমা, আয়েশা আর আবদুল্লাহ। আর ইলোরাও এই সময় ছিল, ও ঢাকা থেকে এসেছিল। এই তো সবাই আমরা আগে খেয়ে নিচ্ছি। আর অনেকেই নিচে বসিয়ে দেওয়া হয়েছে বড় বিছনা করে, সবাই ওই দিকে খাচ্ছে, কারণ একসাথে সবার চেয়ার টেবিলে হবে না তাই। আর অনেক মজার মজার খাবার ছিল, খাসির মাংস, রেজালা ছিল, গরু ঝাল, রোস্ট, ফিশ, ডাল, তারপর সালাদ, আরো অনেক কিছু ছিল আলহামদুলিল্লাহ, মাছ ভাজা আর শামি কাবাব। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বাবার বাড়ির অনুষ্ঠানের দিন আমি রাতে গিয়েছিলাম, দিনে যেতে পারি নাই। আর এই তো আমরা নদীর পাড় দিয়ে বাসায় চলে যাচ্ছি, পরে খাবার দাবারের পরে যেতে যেতে আমাদের রাত্র হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমরা ডিনারের জন্যই সবাই এসেছিলাম, আমরা বলেছিলাম যে আমরা বিকালে আসব কারণ দুপুরে অনেক গরম। আর আমরা বাসায় চলে আসছি, তারপরের দিন এটা আর কি একেবারে বৃষ্টি হবে মনে হয়, পুরো আকাশ মেঘলা হয়ে আছে, প্রথম বৃষ্টি হয়তো। আর এতটুকু একটু শ্যুট করবো না তা কি হয়। আর দেশে বৃষ্টি হলে বা এইভাবে ঝড় আসলে আমার খুবই ভালো লাগে, বেশি আসলে ভয় লাগে ঠিক আছে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, আমি এটা খুব এনজয় করি। আর আমার বাড়িটা পুরো গাছে, বাগান বাড়ির মতো, আমি অনেক গাছ লাগিয়েছি, আগেও দেখিয়েছি ভিডিওতে, আমার কাছে ভালো লাগে। এখানে সব ধরনের ফল গাছ আছে, আর এটা গোলাপ জামুন, তারপরে সবেদা থেকে শুরু করে সব ধরনের ফলের গাছ আলহামদুলিল্লাহ। আর আমরা বানিয়েছিলাম রাতে সুশি, আর টেম্পুরা সুশি বানিয়েছিলাম, অনেক মজা হয়েছিল, সবাই মিলে খেয়েছি। আর সবাইকে বলেছি যত পারো খাও। আর আমি সুশি বানিয়ে আমার বাবার বাড়িও পাঠিয়ে দিয়েছিলাম বোনদের জন্য। আর আমরা চলে আসব, এই জন্য এতগুলো র‍্যাপ রয়ে গেছিল, তাই খুব বেশি করে বানিয়ে ফেললাম, কারণ আমি আসার পরে ওরা আর এভাবে সুশি বানায় না,
আর বানাতে পারে, কিন্তু তারপরও আমি থাকলে বানানো হয় আর কি। আর আমিও অনেক পছন্দ করি, এই জন্য আমি সুশিটা অনেক খাই আর কি, আমার আমারও ভালো লাগে। আর তার চাইতে মজার কথা, আমি খুব স্পেশাল একটা সুশি সস বানাই নেই, স্পাইসি করে সয়া সস সব কিছু দিয়ে। দেখুন কিভাবে তারা সুশি খাচ্ছে, সসে ডুবিয়ে ডুবিয়ে খাওয়াই দিচ্ছি আমি নিজে সবাইকে। মানে এতগুলো করে খাইয়ে দিয়েছি, তারপরও তারা কাউন্ট করে, সব সময় মাইনাসে থাকে, বলে যে এতগুলো খাইনি, আবার এই জন্য আবার খাওয়াই দিচ্ছি। জাকিয়াও খাচ্ছে, সবাই খাচ্ছে। খুব আনন্দের এই দিনগুলো, অনেক মিস করি সবাইকে আমি। এইটাই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব ইনশাআল্লাহ।